আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সেই প্রথম থেকে বলছিলাম যে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কিছুটা তো রহস্যময় ইস্যু আছে, তবে আমার কথাই বাস্তবে প্রমাণিত হলো। দর্শক, আজকে খুবই চাঞ্চল্যকর একটা প্রতিবেদন প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর দিন থেকে শুরু করে এর আগের দিনের কিছু ঘটনা আলামত আপনার বেশ কিছু জিনিস সামনে এসেছে। টাইম ম্যাগাজিন তারা একটা প্রতিবেদনে বলছে যে একবারে শেষ মুহূর্তে দুইজন দেহরক্ষীর মধ্যে একজনের নাম হচ্ছে আপনার জাভেদ, আরেকজনের নাম হচ্ছে মেহেদি মুসাভি। বাঘের বাচ্চা একাই 100 আর নেকড়ের পাল দল বাইধা একটা বাঘকে শিকার করতে গেলেও 100 একবার তাদের কলিজার মধ্যে কাঁপুনি ওঠে। দর্শক, আজকে আমাদের বীরদের একটা বীরত্ব গাথা আপনাদের সামনে প্রকাশ করতে আসছি। এই মুহূর্তে যে দৃশ্য আমরা গাজাতে দেখছি, এই মুহূর্তে গাজা নিয়ে যেই সকল বক্তব্য সারা বিশ্বজুড়ে আমরা দেখছি, আমেরিকা কিন্তু তা দেখছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে। তবে আমার কথাই বাস্তবে প্রমাণিত হলো। দর্শক, আজকে খুবই চাঞ্চল্যকর একটা প্রতিবেদন প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর দিন থেকে শুরু করে এর আগের দিনের কিছু ঘটনা আলামত আপনার বেশ কিছু জিনিস সামনে এসেছে। টাইম ম্যাগাজিন তারা একটা প্রতিবেদনে বলছে যে একবারে শেষ মুহূর্তে দুইজন দেহরক্ষীর মধ্যে একজনের নাম হচ্ছে আপনার জাভেদ, আরেকজনের নাম হচ্ছে মেহেদি মুসাভি। ওদিন হেলিকপ্টারে আপনার মুসাভি থাকলেও জাভেদ ছিল না। জাভেদকে শেষ মুহূর্তে আপনার মুসাভি হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেছিল, কারণ জাভেদ তার খুব কাছের লোক ছিল। কেনই তিনি নেমে যেতে বললেন? আর দিন শেষে দেখা গেল যে মুসাভি তিনিও কিন্তু শাহাদাত বরণ করেছেন। বাট এই দেহরক্ষী কি তাহলে ফাইনাল ভিলেন ছিল? বেশ কিছু তথ্য সামনে আসছে। আমরা যদি দেখি, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মুসাভির বাবা তিনি গণমাধ্যমকে বলছিলেন যে তার ছেলে জানতো যে সে আর ফিরে আসবে না, তার মানে সামথিং রং ছিল। তিনি বলেন, আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আবারও ২০ মিনিট অবস্থান করে, আবারও তো গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আবারও ১০ মিনিট অবস্থান করে, তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খেয়েছিল রাইসির এই দেহরক্ষী। মুসাভির বাবার ভাষায়, ছেলে যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলাম। বেসিক্যালি মুসাভি যে দেহরক্ষী, মানে ইরানের প্রেসিডেন্টকে বা সর্বোচ্চ নেতাদেরকে যারা গার্ড দেয় তারা হচ্ছে ইসলামিক বিপ্লবী বাহিনীর গার্ড সদস্যরা। এই বাহিনীর বিশেষ ইউনিট সেপাহ আনসার আল মাহাদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে। এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে, সেগুলো আবার লোকেশন ট্র্যাকার হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে। মুসাভির কাছেও এমন একটি ফোন থাকার কথা ছিল, কিন্তু তারপরও রাইসি সহ অন্যদেরকে খুঁজে বের করতে ১৬ ঘন্টা সময় লেগেছিল। তবে রাইসির জানা যায় যে দৃশ্য দেখা গেছে তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেপাহকে সন্দেহের দৃষ্টিতে দেখার সুযোগ নেই, কেউ কেউ মনে করছেন। ধারণা করা হচ্ছে যে শত্রুপক্ষের সরকার যেন রাইসিকে খুঁজে না পায়, তাই ওই ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরেও বেঁচে থাকা একজন পাইলটের ফোন দিয়ে যোগাযোগ করে। হেলিকপ্টার থেকে করা শেষ ফোন কল রেকর্ড সম্প্রচার করেছে ইরানের টেলিভিশন। সেখানে হেলিকপ্টারের পাইলট তাহের মুস্তাফাউই এবং ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহবিয়ানের কথোপকথন শোনা যায়। আপনার সব মিলিয়ে রাইসির মৃত্যু নিয়ে তার যে প্রধান সিপাহী, মানে দেহরক্ষী ছিলেন এই মুসাভি, তাকেই অনেকে ভাবছেন যে তিনি সামহাও কারোর সাথে কানেক্টেড। প্রশ্ন উঠেছে, আয়াতুল্লাহ আল খামিনির ছেলে নাকি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে শত্রু শক্তি, মানে ইসরায়েলের যে প্রধান গোয়েন্দা শক্তি মোসাদ, তারা কানেক্টেড। এখন এই ঘটনাটা সামনে আসার পর এটা তো নিশ্চিত যে এই দেহরক্ষী মুসাভি তিনি জানতেন, অথবা সামহাও তিনি এখানে মেইন একজন খেলোয়াড় ছিলেন। তার যে ফোনটা, লোকেশন ট্র্যাকার, এটা তিনি নেননি। পাশাপাশি তার যে সবচেয়ে কাছের খাস লোক, এই যে জাভেদকেও সেই হেলিকপ্টারে তোলেননি, কারণ সে জানতো যে হেলিকপ্টারটা সামহাও এটা ধ্বংস হবে। এমনকি সেইখানে থাকা পাইলটের আচরণও ছিল রহস্যজনক। বলা হচ্ছে যে এই দেহরক্ষী কি তাহলে মেইন ভিলেন? এবারটা তো মরে গেছে, কিন্তু কিছু তো একটা ঘটাই গেছে, এটাই কিন্তু এই বক্তব্য দ্বারা প্রমাণ। বাঘের বাচ্চা একাই 100 আর নেকড়ের পাল দল বাইধা একটা বাঘকে শিকার করতে গেলেও 101 বার তাদের কলিজার মধ্যে কাঁপুনি ওঠে। দর্শক, আজকে আমাদের বীরদের একটা বীরত্ব গাথা আপনাদের সামনে প্রকাশ করতে আসছি। এই মুহূর্তে যে দৃশ্য আমরা গাজাতে দেখছি, এই মুহূর্তে গাজা নিয়ে যেই সকল বক্তব্য সারা বিশ্বজুড়ে আমরা দেখছি, আমেরিকা কিন্তু তা দেখছে না। গতকালকে ওয়াশিংটন থেকে যে নিরাপত্তা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে জন কির্বি, সে বলছিল যে ইসরায়েল যা করতেছে তা তাদের আত্মরক্ষার্থে করতেছে, তাদের রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে করতেছে। এখানে গণহত্যা অথবা মানবাধিকার লঙ্ঘনের মতন কোনো কিছু নাকি তারা ওইভাবে এখনও দেখছে না। আচ্ছা, এরা যখন দেখছে না তখন আমাদের বীররা তারাই চেষ্টা করতেছে যে ঠিক আছে, আমরাও মানবাধিকার লঙ্ঘন করে বলে দেখাই দিই। অধিকৃত পশ্চিম তীর এই মুহূর্তে লড়াইটার বড় আকার চলছে গাজাতে, কিন্তু ফিলিস্তিনের দুইটা পার্ট, একটা আছে পশ্চিম তীর আর একটা আছে গাজা। অধিকৃত পশ্চিম তীরে আমাদের এক ফিলি বীর সে করছে কি, আপনার ইসরায়েলি সেনাদের বেশ কিছু চেক পয়েন্ট আছে, সামরিক ঘাঁটি, যেখানে মানুষ যাতায়াত করতে এরা গাড়ি তল্লাশি, বডি তল্লাশি অনেক কিছুই করে। তো এইরকম একটা চৌকির মধ্যে, মানে চৌকি যেটাকে বলা হয়, গাড়ি নিয়ে সরাসরি ঢুইকা ধাপাস করে দুইটারে দিচ্ছে সাফা। আর ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল আপনার এই ঘটনা নিশ্চিত করেছে। ইসরায়েলে হামলা শুরুর পর পশ্চিম তীরেও সহিংসতা শুরু হয়েছে। ইসরায়েলি সেনারা জঙ্গিবাদ দমনের নামে সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে, আর অলরেডি সেখানেও কিন্তু প্রায় 500 জন সাধারণ ফিলিস্তিনি নাগরিক তারা কিন্তু শাহাদাত বরণ করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এই গাড়ি চাপার ঘটনাটি ঘটে। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াইল্লা বলছে, সন্দেহভাজন একজন ব্যক্তি গাড়ি নিয়ে খুব দ্রুত গতিতে তাদের চেকপয়েন্টকে অতিক্রম করার জন্য সামনে আসছিল। এরপরে আপনার ইসরায়েলের সেনারা আর এই গাড়িটিকে থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা ফিলিস্তিনি যুবক এই সেনাবাহিনীর সদস্যদেরকে গাড়িতে চাপা দিয়া সামনের দিকে চলে যায়। যদিও এরপর পর তাকে গুলি করা হয়, বা গাড়িটির মধ্যেও আপনার গুলি করা হয়েছে। এখন এই যুবক এই মুহূর্তে আটক আছে, তবে চিকিৎসাধীন, সম্ভবত বা তারা হয়তো শেষও করে ফেলছে। ইসরায়েলি ওয়েবসাইটগুলো বলছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান এবং বিশেষ বাহিনীও মোতায়েন করেছে। তার মানে আমাদের বীর যিনি মেইন, তিনি কিন্তু ভাইগা গেছেন। যারা ধরার দরকার ছিল সে হয়তো সেখান থেকে চলে গেছে। গাজাভিত্তিক ইসলামী আমাদের বীরদের কি বলে যে আন্দোলন, আর পাশাপাশি এই আন্দোলন গুরুত্বপূর্ণ একটা বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে আমাদের বীরদের যিনি প্রধান আছেন হানিয়া ভাই। বলা হচ্ছে যে ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়াই হচ্ছে সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি নিয়ে বের হয়ে প্রকাশ্যে এরকম ওয়ান ম্যান শো দেখানো। অধিকৃত ফিলিস্তিন জুড়ে ইসরায়েলের হত্যাকাণ্ড এবং কি রাফাতে যে চলমান অভিযান আছে, এই অভিযান নিয়ে বিশ্বজুড়ে আপনি দেখেন বলিউডের তারকারা, তারাও কিন্তু দেখছি গতকালকে বা গত পরশুদিন থেকে খুবই সরব হয়েছে রাফাতে অভিযান নিয়ে। বিশেষ করে ইসরায়েল এই মুহূর্তে যেটা করছে সেটা কিন্তু আর ভাই কেউই অ্যাকসেপ্ট করতেছে না, শুধুমাত্র আমেরিকা ছাড়া। আজকে সাধারণ মানুষ যাদের কাছে মেশিনারিজ নাই, গাড়িটারই মেশিন বানাইয়া ওয়ান ম্যান শো করতে বের হয়ে যাচ্ছে, আর সেখান থেকেই লাপাত্তাও হচ্ছে। তবে এই ব্যক্তির জন্য হয়তো আরও অনেকগুলো মানুষের উপরে বিপদ আপদ আসবে, বাট আমাদের ফিলি ভাইরা তারা যদি একত্রিত হয় তাহলে ইনশাল্লাহ প্রটেস্ট করা সম্ভব হবে, অনেক কিছু ঘটবে। এটা সাময়িক দিয়া আমাদের ওই জায়গাটা দখল করা বিষয়টা যে শেষ হয়ে যাবে তা না, এটা লম্বা চূড়া একটা ইফেক্ট কিন্তু ইসরায়েলকে ভোগ করতে হবে, যার কারণে ইসরায়েলের ভেতরেই মানুষ চাই নিহু সরকারের পতন হোক, কারণ তারা চায় না তাদের রাষ্ট্রটাতে অনিরাপদ বসবাস করতে। বীররা তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ। এই খবরটা শুনে আমাদের অনেক ভাইরা ভিডিওর কমেন্টে লেখছেন, ভাই সৌদি থেকে এটা মানতে পারে না। তা আমি বললাম যে বারবার যে বলি ভাই কানে যায় না। হ্যাঁ, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানরা আপনি কবে পাইছিলেন? মানে কোন সময়টা তিনি যে রাষ্ট্র ক্ষমতায় বসছেন, একের পর এক সেখানে নাইট ক্লাব চালু করছে ইতিহাসে প্রথমবারের মতন। তারপর হচ্ছে অর্ধনগ্ন পোশাকে সুইমিং যেই ফটোশ্যুট সেটা করার অনুমতি দিছে তার আমলে, মদের দোকান খুলে দিছে তার আমলে, নিয়ম শহর করতে গিয়া গ্রামবাসী বাধা দিলে মাইরা ফেলার অনুমতি দিছে তার আমলেই। ইসরায়েলের সাথে সৌদির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট রাইসি জীবিত থাকতে চীনের মধ্যস্থতা নিয়ে তিনি সৌদির সাথে যে ভালো সম্পর্কটা করছিলেন, আমরা মাত্র গত 2 দিন আগে আমি নিউজটা দিছিলাম যে খুবই ভালো সংবাদ যে সৌদির যুবরাজ ইরান যাচ্ছে একটা সফরে। এর মাঝখানেই ইরানের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ দিছে আপনার সৌদি। এখন এগুলো তো তার চিন্তা ভাবনা না, এগুলো হচ্ছে তার, আমার মনে হচ্ছে যুবরাজের চিন্তা না, এগুলো তার উপর প্রেশার ক্রিয়েট করা হয়, সেগুলো থেকেই তিনি ওইটাই করেন, কারণ তার তো দরকার পশ্চিম এবং ইসরায়েলকে। শনির দশা অনেকটা যারা বলছেন, আমি বলছি এটা কোনো শনির দশা না। সৌদি আরবের কাছ থেকে যে দুঃসংবাদ আসছে গেল বছর চীনের মধ্যস্থতায় সৌদির সাথে শীতল সম্পর্ক উচ্চতা পেয়েছিল আপনার ইরানের, কিন্তু এক বছর পেরিয়ে যেতেই তা আবার ভেঙে যাচ্ছে। রাইসির মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছিল আর বলছিল যে ইরান সফরে যাচ্ছে সৌদি যুবরাজ, কিন্তু তার আগে রিয়াদ থেকে খারাপ সংবাদ কি? বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে তাদের ৬ জন ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। হজ শুরুর আগে ১ সপ্তাহ আটকে রাখার পর তাদের সৌদি থেকে বের করে দেওয়া হয়েছে। ইরানের দিক থেকে এই অভিযোগ করা হলেও তা নিয়ে মুখ খোলেনি সৌদি আরব। তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে আপনার যেই শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা, বিশেষ করে হজের সময় তা বৃদ্ধি পায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছেন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের রেকর্ডিং করার সময় ১ সপ্তাহ 3 ক্রুকে আটক করে রাখা হয়। তবে ঠিক কী কারণে তাদেরকে আটক করা হয় তা জানায়নি আপনার সৌদি সরকার বা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনটি। তবে ওই 3 জনকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর একটি বন্দিশালা রাখা হয়। এর মাত্র 2 দিন পর ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলামের এবং রাষ্ট্রীয় টিভির আরেক সাংবাদিক তাদেরকেও গাড়ি থেকে নামার পরে আটক করা হয়। আর মদিনার একটি হোটেল থেকে একটু রেডিও সাংবাদিককেও আটক করেছে সৌদির পুলিশ। ওই 6 জনকে হজ করতে না দিয়েই মুক্ত করে ইরানে ফেরত পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টাতে মুক্ত হয়েছেন এই 6 জন। এই ব্যক্তিরা কোনো অন্যায় করেনি বলে দাবি করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তাদের ভাষায় ওয়ারেন্ট ছাড়াই কোনো এক অজ্ঞাত কারণে এই 6 জনকে বন্দী করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভি, যা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং নামে পরিচিত, তার প্রধান তিনি বলছেন স্বাভাবিক এবং রুটিন কাজ করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার বলা হচ্ছে যে এখন যে জিনিসগুলো আসছে, যে আমরা জানি এখানে সৌদিতে এই মুহূর্তে যে যুবরাজ আছেন তার দ্বারা এমন এমন চিন্তায় তো আসবে যে সফরটা নষ্ট করার জন্য। স্বাভাবিক ইরান তো বিষয়গুলোর হালকা নেয় নাই, আর তারা হালকা নেওয়ারও কোনো কারণ নাই। ইরান তো নিজের হাতে সোয়া হাত, আর সৌদি তো হচ্ছে অন্যের হাতে মাইপা টাইপা ধরেন 1.25 হাত। সৌদি যুবরাজের এমন কর্মকাণ্ড ইরানের মধ্যে, সৌদি যুবরাজ গেলে 2 দশক পরে যাওয়ার কথা ছিল, হয়তো সামহাও অনেক ভালো কিছু হইতে পারতো, কথার কথা। তো কোথাও না কোথাও ইসালিরা বা ধরেন পশ্চিমারা কি চাইবে যে সৌদি আর ইরান এক হোক? যখন গত বছর আপনার হয়েছে তখনও কিন্তু এরা সেইখানে গিয়ে নানান ধরনের কাহিনী গড়াইছে যে চীনের মধ্যস্থতা কেন 2টা দেশে এক হচ্ছে, বহুত কিছু কিন্তু করার চেষ্টা করছে, বাট ফাইনালি এরা সফল হইল। সৌদি যুবরাজ আসলে বুঝলই না। আল্লাহ তার হেদায়েত দান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।